আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। গতকালকে আপনাদের আমি একটি শেটের গরু দেখিয়েছি, আর আজকে তার পাশের আরেকটি শেট। এখানে বেশ কিছু দেশি সার আছে, আমি আপনাদেরকে এই শেটটিও আজ দেখাচ্ছি। আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দামের ব্যাপারটি আমি না বলতে পারার জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, আমি কোনো ইউটিউবার না, যার কারণে আমার একটি একটি গরু দেখে দাম আপনাদের বলাটা ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। যেহেতু আমি একটি খামারে খুবই অল্প সময় হাতে নিয়ে যাই, আর এর মাঝেই আপনাদের আমি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনারা আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সবাই গরু কিনবেন কোরবানি দেওয়ার জন্য। যদি আমার একটি ভিডিও আপনাদের কোনো কাজে আসে, এই চিন্তা থেকেই আমার মূলত ভিডিও করা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করার কথাটা এই জন্যই বলছি যে আসলে আপনারা যদি সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি নতুন নতুন ভিডিওগুলো বানাতে উৎসাহিত হব, আর এটা আমার এক শক্তি যোগাবে ভেতরে। এই দেখুন, অনেক সুন্দর সুন্দর সার আছে এখানে, দেশি কিছু সার আছে, খুবই সুন্দর। এই সারটিও অনেক বড়, ওই পাশেও গরু আছে, আমি আজকে ওই পাশে ভিডিও করতে পারবো না হয়তো, বা যতটুকু পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এই পাশেও কিছু ষাঁড় গরু আছে, এগুলো আপনাদের আমি দেখাবো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন। আর ঈদের এই কয়েকদিন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর আমি ভিডিওর শেষে অবশ্যই এখানে যার সাথে যোগাযোগ করে আপনারা খামারে সরাসরি আসতে পারবেন, আমি এমন একটি নাম্বার অবশ্যই ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আসতে চাইলে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আসবেন, এসে দেখে গরু ক্রয় করবেন। এই গরুটি দেখুন, মাশাল্লাহ খুবই সুন্দর, জানি না কার ভাগ্যে আছে। এই যে আরেকটি গরু আছে দেখুন, খুবই চমৎকার, খুবই চমৎকার। যাই হোক, অনেক কথা বললাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।